প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবার শুভকামনায় শুরু করতে চাই উচ্চমাদিক পদার্থবিজ্ঞান নেটের একটু ডিস্টার্ব হবে সেটা আন্তরিকভাবে দুঃখিত তোমরা দেখো উচ্চমাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম বর্ষ নিউটনীয় বলবিদ্যা বিষয়বস্তু আজকের যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব সেটা হলো একটি সরু সুষম দণ্ডের প্রান্ত দিয়ে অক্ষ বিবেচনা করে তার অক্ষের সাপেক্ষে জড় তার ভ্রাম নির্ণয় করবো এটা একটা সরু সুষম দণ্ড খেয়াল করো সরু সুষমদণ্ড এই দ্বন্দ্বটা ঘুরছে অর্থাৎ এই অক্ষের চারিপাশে ঘূর্ণায়মান এটা একটা অক্ষ এই অক্ষের চারিপাশে ঘূর্ণায়মান এই ঘূর্ণমানের জন্য আমরা জড়তার বেরামকটাকে নির্ণয় করব তাহলে এইখানে দেখো এই পুরো অক্ষ এই যে দণ্ডটা আছে এটার দৈর্ঘ্য ধরলাম এল ছোটো হাতে রেলদেরই ছোটো রেল আর পুরোটার ভর হইল এম তাহলে এল দৈর্ঘ্যের জন্য এল দৈর্ঘ্যের ভর এল দৈর্ঘ্যের এল দৈর্ঘ্যের ভর বিবেচনা করি যে বরহাত ই কত হবে বড় হাতের এম সুতরাং এক দৈর্ঘ্যের ভর অর্থাৎ একক দৈর্ঘ্যের ভর এটাকে আমরা ল্যামটা যদি ধরি তাহলে এম বাই এল এখন দেখো এখান থেকে আমরা যে কোনো একটি দূরত্ব বিবেচনা করি যে এক দূরত্বে জলতার ভ্রামক কত হবে এইটুকুর জন্য আমরা বিবেচনা করি মনে করি এই বস্তুটার এই অংশের জন্য যারা তার ভ্রামক কত হবে এই অংশেও আমরা ধরি ডিএক্স তাহলে এখানে খেয়াল করো এ পর্যন্ত অর্থাৎ এই এ পর্যন্ত হলো কত এক্সের মান এ পর্যন্ত হল এক্স আর এটাকে ধরছি ডিএক্স আর যেন ক্ষুদ্র ক্ষুদ্র বিবেচনা করে আমরা পুরোটার হিসাব করতে পারবো আর পুরোটা হলো কি এল তাহলে এই ডিএক্সের জন্য আমরা প্রথমে হিসাব করি যদি তাহলে ডিএক্স দৈর্ঘ্যের জন্য জড়তার ওকে আমরা সূত্র অনুসারে যাব এই ডিএক্সের জন্য এই ডিএক্স অংশের জন্য এটা যে ঘুরছে এই এক্স নিয়ে ব্যাসার্ধ নিয়ে আর পুরোটা দৈর্ঘ্য যেহেতু এল তাহলে পুরোটা যখন ঘুরে তার ব্যাসার্ধ হবে এল খেয়াল করো তাহলে ডিএক্স যে ঘুরছে এই ডুই এক্স ডিএক্স এর জন্য ব্যাসার্ধ ব্যসার্ধ এক্স আবার এইখানে যে কণাটি আছে যে কোনাটি অর্থাৎ সর্বশেষ কণাটি যে ঘুরছে তার জন্য আ ব্যাসার্ধ হবে এল তাহলে আমরা যদি এই ডিএক্সের হিসাব করতে পারি তো ডিএক্স 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 একদম পুরোটা আর হিসাব করে নিতে পারবো তাহলে আমি এই ডিএক্সের মানে এক্স ওয়াই অক্ষের জন্য এখানে লিখব এক্স ওয়াই অক্ষের জন্য অক্ষের জন্য জন্য ডিএক্স এর জড়তা জরতার ভ্রাম কি হবে ডিআই ধরি ডিআই এখন এখানে আরেকটা একটা হিসাব করো এটা হলো একক দৈর্ঘ্যের ভর তাহলে ডিএক্স দৈর্গের ভর কত হবে ডিএক্স দৈর্ঘ্যের ভর এটাকে আমরা লিখতে পারি ডিএম ইকুয়ালস টু এই যে একক দৈর্ঘ্যের ভর এটাকে ল্যামডা বিবেচনা করি আর এটা হবে এক্স অর্থাৎ এই ল্যামডাটাই তো এইটা তাহলে এল দৈর্ঘ্যের ভর ধরে নিলাম এম ওয়ান দৈর্ঘ্যের ভর হইল ল্যামডা ইকুয়াস টু ধরছি এম বাই এল সুতরাং ডিএক্স দৈর্ঘ্যের ভর ডি এম ইকোয়াস টু ল্যামডা বাই ডিএক্স তাহলে এর জন্য জড়তার ভ্রামক খেয়াল করো জড়তার ভ্রাম আমরা লিখতে পারি এই যে আমরা জানি সূত্র এম আর স্কোয়ার তাহলে এক্ষেত্রে গিয়ে মানে ডিএম আর আর বলতে দেখো এক্স তাহলে আমরা লিখতে পারি ডিএম এক্স স্কোয়ার যেহেতু ডিএম একটি অপারেটর এই জন্য এইটা পরে আমরা লিখব তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ডিএম আশা করি এটা বুঝতে পারছো কারণ আমরা জানি জরতার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার এখানে এম এর পরিবর্তে ডিএম যেহেতু অপারেটর হিসাবে ধরব এটাকে এই জন্য ডিএমটাকে পরে লিখলাম আর এক্স স্কোয়ার ডিভেন্সিয়াল অপারেটর হিসাবে বিবেচনা করব এর পরিবর্তে লিখছি তোমার এক্স কারণ আমরা ক্ষুদ্র ক্ষুদ্র করে পুরোটার হিসাব করব তাহলে আমরা এখানে একটু খেয়াল করো যদি আমরা এখানে বিবেচনা করি যে এই পুরো জন্য জড়তার ভ্রামক কত হবে একবারে এই এইটার সাপেক্ষে এক্স ওয়াইয়ের সাপেক্ষে এই এখানে এক্সের মান জিরো কারণ দেখো এখানে এক্স তো নাই আর এখানে এক্সের মান এল তাহলে আমরা এক্স এর মান জিরো থেকে এল পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমার পুরো জড়তার ভ্রামকটা বের করতে পারবো তাহলে এখানে আমরা লিখতে পারি আই ইকুয়ালস টু টোটাল মোট ইন্ডিকেশন আমরা লিখতে পারি এক্সের মান জিরো থেকে এল পর্যন্ত আর এটাকে লিখবো এক্স স্কোয়ার ডি এম এটা আশা করি বুঝতে পারছো তোমরা যে পুরোটার আমরা জড়তার ভ্রামকটা হিসাব করতেছি পুরোটার জরতার ভ্রামকটা আমরা হিসাব করবো মূল উদ্দেশ্য হলো এটা অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত এটা একটা ঘূর্ণায় মান সুষম কী বলছে সরু এবং সুষম দ্বন্দ্বের এটা প্রান্ত দিয়ে দিন ছিল ঠিক মাঝখান দিয়ে আশা করি চিত্রটা তোমরা তুলে ফেলছো আমি এটা এখন মুছে ফেলি এখানে শুধু এখন আমি ইন্টিগ্রেশন করব বেটা দেখো তাহলে আমরা এখানে কি পাবো এখানে পাবো খেয়াল করো আই ইকালস টু জিরো থেকে এল আর এই যে এখান থেকে লিখতেছি এক্স স্কোয়ার আর ডিএম টু কত ছিল এম বাই এল তারপরে আমরা লিখবো ডিএক্স ছিল ডিএম সমান এইটা ছিল অর্থাৎ ল্যামডা ছিল তোমরা যেটা আমি একটু লিখে দিই ল্যামডা ছিল ল্যামডার পরিবর্তে আমরা কী ছিল আবার আমরা কী লিখছিলাম এম বাই এল ডিএক্স তাহলে আমরা এটা পেয়েছি এখন দেখো এম বাই এল এটা একটা দুর্ভোগ রাশি এটাকে আমরা কোথায় নেব বাইরে নিয়ে যাব। এম বাই এলকে আমরা বাইরে নেব তাহলে যদি বাইরে নেই তাহলে এটা আমি মুছে ফেলি তোমরা আশা করি এটা বুঝতে পারছো তাহলে এম বাই এল এটা একটা ধ্রুব সংখ্যা আমরা এখানে আই কারণ এক্সের ডিফেন্সিয়াল করছি এম বাই এলকে করছি না তাহলে এটা হবে ধ্রুব তাহলে এটাকে আমি বাইরে নিয়ে যাই এম বাই এল কি কী থাকে দেখো এক্স স্কোয়ার ডিএক্স আর এইখানে দেখো থাকে এখানে ইনটিগ্রেশনটা হবে জিরো থেকে এল পর্যন্ত তাহলে আমি জিরো থেকে এল তাহলে আমরা লিখতে পারি আইকস টু এম বাই এল আর এটাকে করলে এক্সের পাওয়ার এক যোগ হয় এক্স কথা আছে টু তাহলে পাওয়ার যোগ হলে কত হবে ইন্টিগ্রেশন করলে থ্রি হবে আবার পাওয়ার যেটা এইটাই হবে নিচে তাহলে এরপরে থার্ড ব্র্যাকেট দেব তারপর লিমিট বসাবো জিরো থেকে এল আশা করি এটা তোমরা বুঝতে পারছো যে কীভাবে অর্থাৎ ডিপেন্ড ইন্টিগ্রেশন করলে করলে কি পাওয়ার এক যোগ হয় এটা তোমরা বুঝে নেবে তাহলে এইখানে একটা জিনিস খেয়াল করো এখানে আবার থ্রিটি হইলো দুর্বল রাশি তাকে আবার বাইরে নিয়ে যাবো তাহলে আমরা লিখতে পারি এম বাই থ্রি এল এরপর থাকে কি দেখো এক্স কিউব আর নিচে থাকে জিরো উপরে হলো এল এখন আমরা কি করব এই এমের পরিবর্তে এম না এম তো থাকবে সরি এক্সের পরিবর্তে আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো এটা হলো নিয়ম তাহলে এক্স কিউব মানে কি এক্সের পরিবর্তে এল বসাবো তাহলে এল কিউব সূত্রের মাইনাস তারপরে জিরো কিউব জিরোতে কিউব না দিলেও হয় কিন্তু আমি তোমাদের দেখাবার জন্য বলছি তাহলে আই ইকুয়াল টু কী দেখো এখানে যদি থাকে শুধু কি এম এল কিউব বাই থ্রি এল তাহলে আমরা পুরো কি পাই সুতরাং আই ইকুয়াল টু কী পাবো এম এল স্কোয়ার বাই থ্রি দেখো সবাই বুঝতে পারছো কি না তাহলে এম এল স্কোয়ার বাই থ্রি তাহলে আমরা এটা পেয়ে থাকি এটা হল প্রান্ত দিয়ে যদি আমরা করে থাকি এরপরে এখানে খেয়াল করো তাহলে আমরা এটা জড়তার ভ্রামক পেয়েছি জরতার ভ্রামক কখন প্রান্ত দিয়ে যদি হয় তাহলে প্রান্ত দিয়ে যদি অক্ষ বিবেচনা করা হয় প্রান্ত দিয়ে যদি অক্ষ বিবেচনা করে তাহলে জড়তার ভ্রামক আই দেবো পুরোটার জন্য আমরা জানি চক্রগতির চক্রগতির গতির ব্যাসার্ধ ব্যাসার্ধ কে হলে আমরা কি জানি কে হলে আই ইকালস টু এম কে স্কোয়ার তাহলে দেখো এইটাও আই এটাও আই তাহলে এখানে আমরা জাস্ট কি বসাইতে পারি এখানে এটাকে যদি এক দেই আর এটাকে দুই দেই দেখি এক ও দুই থেকে এক ও দুই হতে পাই পাই কি পাই এম কে স্কোয়ার উদ্দেশ্য হলো আমরা চক্রগতির ব্যাসার বের করব ইকুয়ালস টু এম এল স্কোয়ার বাই কি পাবো থ্রি তাহলে এম এম কাটা যায় শুধু কে থাকে কে কে রুট করলে উপরে এল আর নিচে হইল রুট থ্রি তাহলে এটা কি যদি প্রান্ত দিয়ে আমরা কোনো অক্ষ বিবেচনা করি আর গতদিন ছিল তোমার যদি ঠিক মধ্যবিন্দু দিয়ে কি থাকে কোনো অক্ষ বিবেচনা করে থাকি তাহলে আমরা এটা পেয়ে থাকি এটা এইটা হলো কি প্রান্ত দিয়ে তাহলে আমরা দুইটা জিনিস অলরেডি শিখে দিচ্ছি একটি সুষম একটি সরু ও সুষম দ্বন্দ্বের প্রান্ত দিয়ে অক্ষ বিবেচনা করলে তার সাপেক্ষে জড়তার পরামক আর আগের দিন ছিল একটি সরু সুষম দ্বন্দ্বের ঠিক মধ্যবিন্দু দিয়ে যদি আমরা অক্ষ বিবেচনা করি তাহলে আমরা কী পাব তাহলে আমরা আশা করি যে এটা তোমরা বুঝতে পারছো তাহলে একটা ছোটো গাণিতিক সমস্যা তোমাদের এখান থেকে আমি দেই আশা করি তোমরা এটা করতে পারবে দেখো এটা থাকুক এখানে দেখো একটি সুষম সুষম ও দ্বন্দের ভর ভর ফাইভ কেজি ফাইভ কেজি ই দেই টু কেজি এবং তোমার দুর্গ দুর্গ ধরে নিলাম দুর্গ টু মিটার ঠিক আছে রুটির প্রান্ত দিয়ে আমি লিখব এটা মুছে দিব আমাদের এই সূত্রটা লাগবে দণ্ডুটির দণ্ডুটির প্রান্ত দিয়ে অক্ষ বিবেচনা করলে অক্ষ বিবেচনা বিবেচনা করে ঘূর্ণন ঘূর্ণনশীল ঘূর্ণশীল ধরে এর জরতার জরতার ভ্রামক ও চক্রগতির গতির এক নম্বরে এর জরতার ভ্রামক দুই হল এর চক্রগতির ব্যাসার্ধ ব্যাসার্ধ নির্ণয় করো তোমরা যারা লাইনে আসছো পর এটা করবে সূত্র তো এ একটা একের জন্য আর দুই হবে কি কে ইকাল টু এল ওয়াই রুট থ্রি এই দুইটা দুইটা সূত্র ব্যবহার করে অঙ্কটা তোমরা করে ফেলবে যারা লাইনে আসতো পর এরপরে আমরা আরেকটা টপিসে যাব সময় হলে তাহলে তোমরা এই দুইটাকে একটু বের করো দুইটা কি হয় যারা লাইনে আসো প্রত্যেকে চেষ্টা করো আর যারা ফার্স্ট ইয়ার আসো কোশ্চেনে যা থাকবে আমি কিন্তু যা পড়াবো তাই থাকবে বোট ক্লিয়ার না এখন দেখো বোট ক্লিয়ার আছে সম্ভবত তাহলে তোমরা এইটার কি করবে দুইটা জিনিস বের করতে বলছি একটি সুষম দণ্ডের ভর টু কেজি দৈর্ঘ্য আর তুমি যার দণ্ডটির মধ্য দিয়ে অক্ষ দণ্ডটির প্রান্ত দিয়ে অক্ষ বিবেচনা করে ঘূর্ণশীল ঘূর্ণশীল ধরে এর জড়তার ভ্রামক এক নম্বরে এরপর দুই বের করবে কি চক্রগতির ব্যাসার্ধ বের করবে দুইটা জিনিসকে তোমরা বের করবে এরপরে আমরা একটু যাব যে কৌনিক ভরবেগ কি কৌনিক ভরবেগ এটা খুব মানে সহজ জিনিস তোমরা যারা আসছো এটা করে ফেলছ না আমি এটা দেখব হ্যাঁ অলরেডি অনেকেই করে ফেলছো পয়েন্ট সিক্স সিক্স কি একক লাগতে হবে সাথে করতে গিয়ে করতে কিন্তু একক লাগতে হবে সাথে কোনটার একক কী এই যে চক্রবর্তীর ব্যাসার্ধ এটার একক হইল কত এটার একক মনে রাখবা একক হইল এটা কিন্তু এল তারপরে এটা কেউ কিউব দিও না থ্রিটা হইলো এটার সাথে আর এলটা হইলো এখানে এটা তো যাই হোক অনেকেই কিন্তু এটা পেরে গেছে অলরেডি এখন অনেকেই এটা দিয়েছো একক সহ দিবে এখন যে জিনিসটা আমরা করবো সেটা হলো কৌণিক ভরবেক কি কৌণিক ভরবেক এই যে একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরছে কোনো বস্তু এইটাকেই কিন্তু আমরা বিবেচনা করে কৌণিক ভরবেগ আমরা হিসাব করব কোনো একটি বস্তুর বা কোনো একটি পার্টিকেল অর্থাৎ বস্তু কণার কোনো এক আমি সংজ্ঞাড়া বলব শুধু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণমান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের গুণ ফলও ওই অক্ষের সাপেক্ষে কৌণিক ভরবেগ বলে আচ্ছা কেজি পার মিটার আর বাকি যারা তারা এই ক্যালকুলেটার টিপতে পারছো না না কি একজন মাত্র দিয়েছে তোমরা যারা ফিজিক্স পড়তে পারবে প্রত্যেকই ক্যালকুলেটার সামনে গিয়ে বসবে তাহলে ওটাকে আমরা পারবো এখন একটু খেল করো খনিক ভরবেগ মনে করো একটি বস্তু কণা এইভাবে ঘুরছে অর্থাৎ এই দিকে ঘুরছে ঘড়ির কাটার উল্টো দিকে ঘুরছে তাহলে এই বস্তুকণার এই ব্যাসার্দ হলো বস্তুকোনাটি হলো এইটা এই বস্তুকোনাটির ব্যাসার্ধ এইটাই ঘুরছে একটাই বস্তুকোনার ব্যাস এই বস্তুকোনার যে ঘুরছে তার জন্য যে আমরা অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর পাবো সেটা হলো আর আর এটা কিন্তু দুইটা কাজ করছে এই বরাবর যদি আমরা হিসাব করি এখানে দেখো সে ঘুরছে কোথায় এভাবে তাহলে সব সময় এখানে দেখবা এই আরের সাথে এই যে এইটা হলো বেগ একটা নির্দিষ্ট বেগ যদি ভি হয় আর ভর যদি এম হয় তাহলে আমরা ভর যদি এম হয় তাহলে আমরা ভরবেগ সমান পাবো ভরবেগ, ভরবেগ পাবো মানে এটা হলো রৈখিক ভরবেগ ইকুয়ালস টু এম ভি ভেক্টর তোমরা একটা জিনিস খেয়াল করবা ভেক্টর কিন্তু কার উপর হবে একটা হলো পি এর উপর হবে আর ভি এর উপর হবে কখনো আবার তোমরা ভুলেও এর উপর ভেক্টর দিও না কারণ এম হইল স্কেলার রাশি তাই কৌণিক ভরবেগ বলতে কি বোঝা যায় কৌণিক ভরবেগ বলতে বোঝা যায় যে একটু আগেই বলছি কণিক ভরবেগ বলতে বোঝা যায় কোনো একটি বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘৃণায়মান কোনো কণার ব্যাসার্দ ভেক্টর এবং ভরবেগের গুণফল ওই বিন্দুর সাপেক্ষে কৌণিক ভরবেগ বলবে তাহলে এখানে ঘুরছে কে এখানে ঘুরছে এম ঘরের বস্তুটি এই এম ভরের বস্তুটি ঘুরছে আর ব্যাসার্ধ নিয়ে ঘুরছে আর বেসর্দি নিয়ে এরা পরস্পর সবসময় কী হওয়া উচিত সবসময় লম্ব হওয়া উচিত কিন্তু অনেক সময় দেখা যায় যে এরা লম্ব হয় না এর সাথে অনেক সময় থিটা কোণে ঘুরতে থাকে অর্থাৎ এর সাথে কিভাবে ঘুরবে অনেক সময় দেখা যায় যে থিটা কোণে আর এর সাথে থিটা কোণে সে ঘুরতে থাকে ঠিক আছে আর এর সাথে সে থিটা কোণে ঘুরতে থাকে এটা মনে করো এই অবস্থানে আছে এই তাহলে এইখানে দেখা যায় থিটা কোণে ঘুরতে থাকে তাহলে এরা যেহেতু সবসময় লম্ব বরাবর থাকার কথা তাই লম্ব বরাবর থাকার জন্য এদের যে সংজ্ঞায় বলে অর্থাৎ কৌণিক বীরের সংজ্ঞা বলে যে আর ভেক্টর এবং এই ভরবেগ পরস্পর লম্বভাবে থাকবে কিন্তু লম্বভাবে না থেকে যদি এই আর বরাবর এর সাথে যদি এইটা পি এটা পি যদি থিটা কোণে থাকে তাহলে আমরা এটাকে লিখতে পারবো যে কৌনিক ভরবেগ এল ইকুয়াল টু এল ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর পি আর ক্রস পি ভেক্টর আর ক্রস পি তো এটা হলো কৌনিক ভরবেগ তা কৌনিক ভরবেগের যদি সংজ্ঞা আসে তাহলে আমরা সংজ্ঞার সময় আমরা বলবো কি আমরা সবাই খেয়াল করো সংজ্ঞার বলল কোনো বিন্দু বা অক্ষকে এখানে কিন্তু কোন বিন্দুকে এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে আবার এই বরাবর আমরা অক্ষ বিবেচনা করতে পারি একটা অক্ষ বিবেচনা করতে তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করি তখন বলবো কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণয়মান কোনো কণার ব্যাসার্ধ বেক্টর এবং ভর বেগের গুণফলের গুণফলকে ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রাং বলে এই জিনিসটা তোমার মনে অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রাঙ্ক বলে তাহলে যে বস্তুটা ঘুরছে বস্তু কণাটি ঘুরছে তার ভর এম এবং কি বেগে ঘুরছে ভি বেগে তাহলে তার ভরবেগ কত পেয়েছি এটা হলো রৈখিক ভরবেগ এটা হলো রৈখিক ভরবেগ কত পেয়েছি রৈখিক ভরবেগ হলো পি ইকালস টু এম ভি আর এইটা কি কৌণিক ভরবেগ অর্থাৎ ঘুরছে যে সেজন্য যেমন রৈখিক ভরবেগের সৃষ্টি হয় সেটা সোজা হতে পারে বাঁকা হতে বেগ ইত্যাদি আর এটা কি তখন শুধু একটা সহজ সরল পথে বা ঘুরলো বা একটা নির্দিষ্ট বেগে চললো তখন আমরা ঘর এবং বেগকে গুণ করে দিতে পারি আর এই ক্ষেত্রে ঘূর্ণায়মনশীল এই কোনো কণা এই কণার জন্য কী সৃষ্টি হবে কী বেগ কৌণিক ভরবেগ সৃষ্টি হবে রৈখিক ভরবেগ আর কৌণিক ভরবেগের পার্থক্য হল যে রৈখিক ভরবেগ আমরা যদি ভর এবং বেগকে গুণ করি তাহলে পাব আর কৌণিক ভরবেগ হলো যে কণাটি একটি নির্দিষ্ট অক্ষ কেন্দ্র করে ঘটছে ওই কণাটির লৌখিক ভরবেগ এবং তার যে ব্যাসার্ধ নিয়ে ঘটছে অর্থাৎ তার ব্যস্ত তাদের ক্রোজ গুণনের সমান এখানে সবসময় মনে রাখতে হবে আর 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 সবসময় কি হবে আর আগে হবে আর পিটা সবসময় পরে হবে কারণ আর থেকে পিএর দিকে এটা ঘটছে আর থেকে পিএর দিকে ঘটছে এটা তোমাদের মনে রাখতে হবে কিন্তু আর থেকে এর দিকে কোনোভাবে যদি পি ক্রোস আর দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার পুরোটা কাটা যাবে তাহলে এখানে কি মনে রাখতে হবে কি আর ক্রোস পি এটা আমাদের ইম্পর্টেন্ট জিনিস যে কোনোভাবে যদি ভুল হয় তাহলে কিন্তু কাটা এই আর ক্রস পি এটা তোমাদের মনে রাখতে হবে সবসময় আর ক্রস পি এটা যদি উল্টোই কোনো রকম আবার পি ক্রস আর দাও তাহলে তো উল্টো দিকে ঘুরবে তখন কিন্তু হিসাব উল্টে যাবে তাহলে এইখানে আমরা একটা জিনিস দেব জাস্ট তোমরা এটা কি করবে আর ইকুয়ালস টু যদি এখানে আমরা হিসাব করি যে আই ক্যাপ এক্স জে ক্যাপ প্লাস জে ক্যাপ আমরা দিলাম ওয়াই আর প্লাস কে ক্যাপ জেড এটা দেওয়া হলো আর তোমার পি ইকালস টু এখানে দেওয়া হলো মনে করো টু আই প্লাস থ্রি জে প্লাস টু কে এভাবে দেওয়ার পরে বলল যে ওয়ান টু বিন্দুতে ওয়ান টু থ্রি বিন্দুতে বিন্দুতে তোমার এই কৌণিক কৌণিক ভরবেগ বেগ কত হবে কত হবে এটা তোমাকে বের করতে কৌণিক ভর ভরবেগ কত হবে তোমার মানটা বলে না শুধু কি বলছে যে এখানে বলছে যে কৌণিক ভরবেগ কত হবে তাহলে যদি বলে কনিক ভরবেগের মান কত হবে তাহলে তোমাকে মান করতে হবে এবং লিখে দিই এখানে এবং এর মান কত মান কত এরকম একটা অঙ্ক তোমাদের হয়তো দিতে পারে তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে সেক্ষেত্রে দেখো এখানে আছে কি তোমাকে প্রথমে বের করতে হবে ক্রোসরা এটা এখানে লাগবে আমরা জানি কি জানি এখানে লাগবে যেহেতু আমরা লিখতে পারি আর ক্রস পি তাহলে আর ক্রস পি যেহেতু তাহলে আমরা লিখব আই জে কে এটা লেখার পরে এখানে আসবি এক্স এক্স ওয়াই জেড দেখো এক্স ওয়াই জেড আর এখানে টু এরপর এটা থ্রি আবার টু টু থ্রি আবার টু তাহলে এটা তোমরা বের করবে এখানে তো এখানে যদি বের করো তাহলে আমরা সবাই জানি যে এটা আমি মুছে ফেলবো ওয়ান টু থ্রি তোমরা বিন্দুটা মনে রাখবা মানে তাহলে আমরা এইখানে এভাবে করতে করতে এভাবে যদি করি তাহলে বা আমরা দেখতে বা এ টু আমরা কি পাই আইটা নেব খেয়াল করো আই যখন নিব তখন আইয়ের আই নেব যখন তার আইয়ের সারি বাদ কলাম বাদ কত নেব ওয়াই ওয়াই নেব আর নিচে নেব থ্রি আর এখানে নেব জেড আর কত নেব টু এরপর দেখো প্রথমে আমি নিয়েছি প্লাস প্লাস আই প্লাস আই নিয়েছি এর কলাম বাদ সারি বাদ বাকিটুকু নিয়েছি এখানে খেয়াল করো এরপরে নেব এটা প্লাস এরপরে মাইনাস মাইনাস জে নেব এবার জে নিলে খেয়াল করো কি হবে জে এর এই যে কলাম এটা বাদ আর এই সারি বাদ থাকে কি এক্স কি নেব দেখো এক্স টু নিব আর ওই সাইডে হলো জেট আর কি নেব জেট এখানে দেখো জেট টু আশা করি তোমরা বুঝতে পারছো যে কিনেছি তাহলে এখন আবার আর একটা পাত্র রইল না কে তাহলে আমরা কে নেব যদি এখানে প্লাস কে নিলাম তখন দেখো কী হবে এটা আমি মুছে দিই তাহলে কে নিলে এই যে কে এর কলামবাদ আর সারি বাদ থাকে কি থাকে হইলো এক্স ওয়াই আর টু থ্রি আশা করি এটা বুঝতে পারছো যে কীভাবে নিয়েছি প্রথমে আই নিয়েছি আই যখন নিয়েছি তার এই কলামবাদ সারি বাদ তাহলে ওয়াই জেড থ্রি টু ওয়াই জেড থ্রি টু এরপরে প্লাস চিহ্ন প্রথম শুরু তারপর মাইনাস মাইনাস জে নিয়েছি মাইনাস জে নিলে এখন দেখো এইটার কলাম বাদ সারি বাদ তাহলে এক্স টু টু এক্স টু টু আবার এটা প্লাস নিয়েছি প্লাস কে কে নিলে এইটার কলাম বাদ সারি বাদ থাকে এক্স ওয়াই টু থ্রি আশা করি সবাই বুঝতে পারছো তাহলে এইখানে আমরা কি এরপরে কী করবো খেয়াল করো এইটুকু সবাই দেখো যদি না বুঝো তাহলে বলতে পারবে এরপরে আমরা কি করতে পারি সবাই খেয়াল করো বা এল সমান এল সমান আই এখন দেখো আই নেওয়ার পরে এই দিকের গুণটা আগে করব তাহলে কত হয় টু ওয়াই টু ওয়াই এরপরে এই গুণটা করব এইটা তাহলে আই ওয়াই এটা কী পেলাম ওয়াই এরপর নিচ থেকে আবার থ্রি মাইনাস থ্রি জেড খেয়াল করো ঠিক আছে না দেখো প্রথম নিয়েছি এই দুইটা গুণ করছি টু সূত্রের মাইনাস থ্রি জেড এরপরে মাইনাস জে মাইনাস জে নিলাম যে ক্ষেত্রে সেম কাজ করব জে জের ক্ষেত্রে প্রথম এইটা তাহলে টু এক্স টু এক্স তারপরে নেব কি এইটা তাহলে এখানে কী পাবো টু জেড মাইনাস টু জেড তাহলে আমরা টু এক্স টু জেড দেখা যাচ্ছে কি না আমি দেখি হ্যাঁ দেখা যাচ্ছে এরপরে আমরা লিখব প্লাস কে প্লাস কে ক্যাপ তাহলে এই দিক থেকে গুণ করব থ্রি এক্স তাহলে আমরা লিখব থ্রি এক্স থ্রি এক্স এরপরে এই দিক থেকে গুণ করব টু ওয়াই মাইনাস টু ওয়াই আশা করি এটা বুঝতে পারছো থ্রি এক্স টু ওয়াই আমরা আর একবার দেখি আই দিয়ে আই রাখলাম যখন তখন গুণ করছি কোথায় দেখো টু ওয়াই এরপরে কি লিখছি মাইনাস টু আই এরপরে কত দিয়েছি থ্রি জেড খেয়াল করো তারপরে তারপর যে গুণটা করছি সেটা হইলো টু এক্স থ্রি টু এক্স মাইনাস টু জেড এরপরে দেখো যখন কে নিয়েছি তখন কত হয়েছে কে নেওয়ার পরে থ্রি এক্স মাইনাস টু আই আশা করি এইটুকু বুঝতে পারছো সবাই আমি এখানে একটা জিনিস দিই নি সেটা হলো কি অবশ্যই কী হবে ভেক্টর চিহ্ন হবে তাহলে এইখানে এইটা তাহলে আমরা এখন লিখতে পারি দেখো ওয়ান টু থ্রি বিন্দুতে বিন্দুতে খেয়াল করো যদি বিন্দু দেওয়া না থাকে এখানেই কিন্তু অঙ্ক শেষ বিন্দুতে আমি করবো ওয়ান টু থ্রি বিন্দুতে এখন এখানে ওয়াইম্যান হলো কত ওয়ারম্যান তুমি বসেই দেওয়া ওয়ারম্যান হলো টু তাহলে ফোর ফোর এরপরে জেটের মান থ্রি তো জেটের মান থ্রি হলে কী হবে নাইন আই আইটা আমি সামনে লিখলাম এরপর মাইনাস এখান খেয়াল করো কত হয় টু আর জেটের মান সিক্স তো টু থেকে এখানে যদি টু বসাই তাহলে কত হয় আর ওয়ান বসাই এক্সের মান ওয়ান তাহলে টু আর এটার মান থ্রি তাহলে টু আর এটার মান কত থ্রি ত্রিগুণ করলে হয় সিক্স তাই সিক্স থেকে টু গেলে কত থাকে মাইনাস ফোর থাকে তো মাইনাস মাইনাস কী হবে একবার লিখতে পারি এখানে টু আমি টুই করি মাইনাস সিক্স এরপরে জে এরপরে আর একটা হলো কে কে যদি হিসাব করো তাহলে এইখানে হয় ওয়ান মাইনাস আর এটা কত হয় ফোর ওকে তাহলে এটা তোমরা এটা কেটা পরে লিখছি তোমরা তো লাইনাস অনেকে করে ফেলছো আমি ফার্স্ট ইয়ার অনেকে বোঝে না সেজন্য আমি করছি আচ্ছা তোমরা মাইনাস ফাইভ জে আমি দেখি তোমাদের ঠিক আছে নাকি ফাইভ জে এরপর মাইনাস ফোর থাকে এটা হলো প্লাস ফোর জে এরপরে মাইনাস শুধু কে আচ্ছা আমি এখানে দেখি কে কীভাবে হয় থ্রি সরি তাহলে এখানে হয় শুধু থ্রি হয় কারণ এখানে এক্সের মান ওয়ান তাহলে থ্রি হলে এখানে আমরা ওয়ান পেয়ে থাকি মাইনাস থাকে মাইনাস থ্রি তাহলে মাইনাস ফাইভ জে অনেকেরই হয়েছে তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশন করে ফেলি এইটা মুছে ফেলি এটা মুছে ফেললে আমরা কি পাবো দেখো ইমপ্লাইজ দ্যাট এল ইকুয়ালস টু আমরা এখানে পাই ফাইভ জে ফাইভ আই সরি আর ওখানে থাকে সিক্স মানে সিক্স টু থেকে ফোর থাকে মাইনাস ফোর ব্র্যাকেটে মাইনাস মাইনাস জে প্লাস তাহলে ফোর জে এরপরে এখানে মাইনাস ওয়ান থাকে হবে মাইনাস কে মাইনাস এটা কিন্তু কে মাইনাস কে আশা করি এটা বুঝতে পারছো তাহলে কত হলো মাইনাস তোমাদের সাথে মিলছে কিন্তু মাইনাস ফোর জে প্লাস ফোর আই প্রথমে মাইনাস তারপরে প্লাস ফোর তারপরে মাইনাস হ্যাঁ অনেকের সাথে মিলে গেছে এখন জাস্ট এটার মানটা বসাবে মানটা বসাবে আশা করি এটা অনেকেই করে ফেলছো এটা মানটা বসাবে তাহলে এই হলো একটা আনসার আমি দুইটা দিয়েছিলাম একটা অ্যান্সার এরপর দ্বিতীয় যে ছিল এল এর মান এর মান মানটা হবে কি দেখো এল মডুলাস দিবে ইকুয়ালস টু এই যে ফাইভ মাইনাস ফাইভ হোল স্কোয়ার প্লাস ফোর হোল স্কোয়ার দেখো ঠিক আছে কিনা প্লাস মাইনাস ওয়ান হোলিস্কোয়ার অর্থাৎ এটা আশা করি বুঝতে পারছো মাইনাস ওয়ান হোলিস্কোয়ার তাহলে এখানে কত হয় টোয়েন্টি ফাইভ মাইনাস প্লাস হয়ে যায় যেহেতু স্কোয়ার সিক্সটিন প্লাস ওয়ান এখন তোমাদের এটা ক্যালকুলেশনে যেটা আসে এইটা হলো তোমাদের অ্যান্সার তাহলে তোমাদের আজকের এইটুকু পর্যন্ত থাকবে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা এখানে ক্লাসটি শেষ করছি আর আগামী ক্লাসগুলি দেখবে এই আশা করে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ